সাজান নিয়ে পড়ে রয়েছে, কেউ শিখিয়ে দিয়েছে, আমি এটা বলি। ঠিক যেন ক্ষোভের আগুনে ঘি পড়ল, প্রতিবাদের সমস্বরে গর্জে উঠলেন সন্দেশখালের প্রমিলারা। ক্ষোভ সামলাতে গিয়ে সেই ক্ষোভের মুখেই পড়লেন দুই মন্ত্রী। ইডির কোর্টে বল ঠেলে দিয়ে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করলেন পার্থ ভৌমিক, যদিও দিনের শুরুটা এরকম ছিল না। সপ্তাহখানেক আগে নেজাতে যে ছবি দেখা গিয়েছিল, এদিনও মন্ত্রীদের ওপর পুষ্পবৃষ্টির সেই ছবি দেখা যায় সন্দেশখালি ঘাট এলাকায়। এদিন সেখানে দলীয় সভায় যোগ দেন দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক। এদিন সকাল থেকে সন্দেশখালীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা, কিন্তু দিনের শেষে তাল কাটে মাঝের পাড়ায়। দুই মন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন মহিলারা। আমরা তো এসেছি, তো আপনারা নিশ্চয়ই আপনাদের কথা আপনাদের বলবার অধিকার আছে, বলবেন। আমরা শুনতে এসেছি, শুনতে চাই, সকাল থেকে তো শুনছি। আমি তো একটা কথা আপনাদের অস্বীকার করিনি, আপনাদের একটা কথা তো অস্বীকার করলাম না, বললাম যেটা হয়ে গেছে সেটা ফিরিয়ে দিতে পারবো না, যেটা কামিং দিন আসবে সেটা যেন ঠিক থাকে সেটা আমরা দেখে নেব। দমকল মন্ত্রী আইনের কথা বলতেই ক্ষোভের আগুন যেন জ্বলে ওঠে দাউ দাউ করে। সেচমন্ত্রীর কথা শুনে সমস্বরে প্রতিবাদ করে ওঠেন মহিলারা। পরিস্থিতি সামাল দিতে ইডির কোর্টে বল ঠেলেন মন্ত্রী। রাজ্য পুলিশের আন্ডারে শিবু এবং উত্তম গ্রেপ্তার হয়েছে, শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে ইডি। কলকাতা হাইকোর্ট বলেছে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। যতক্ষণ না কলকাতা হাইকোর্ট না বলবে যে রাজ্য পুলিশ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, রাজ্য পুলিশের হাত পা বাঁধা। ইডি হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা, ইডি শাহজাহানের বিরুদ্ধে কেস করেছে। ৫১ দিন পরেও অধরা শেখ শাহজাহান, উধাও তাঁর সন্ত্রাসের দোসর শেখ সিরাজউদ্দিন। ক্ষোভে ফুসছে সন্দেশখালী। সেচমন্ত্রীর আশ্বাস, রাজ্য পুলিশকে দায়িত্ব দিলে ১০ দিনের মধ্যে ধরা পড়বে শাহজাহান। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে একটা আবেদন করেছেন যে কলকাতা হাইকোর্ট যদি রাজ্য পুলিশকে দায়িত্ব নেওয়ার অনুমতি দেয়, অর্ডার দেয়, তাহলে রাজ্য পুলিশ ১০ দিনের মধ্যে অ্যারেস্ট করবে। আরে ওটা কলকাতা হাইকোর্টের উপরে কেউ যেতে পারে না, হাইকোর্টে কিছু থাকলে বলা যায় না দিদি। আপনার যে কথাগুলো বললেন আমরা শুনলাম, আর যেগুলো সমাধান ঠিক আছে, আপনাদের কথা শুনে নিয়েছি, ঠিক আছে, আপনাদের কথাটা পৌঁছে দেবো। এই ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। পার্থ ভৌমিক নিজেই বোঝেনি, রাজীব কুমার চাইবেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন, শাহজাহান গ্রেপ্তার হবেন, এটা তো হতে পারে না। শাহজাহান সম্পূর্ণভাবে রাজ্য সরকারের বদান্যতায়, তাদের আশীর্বাদে, তৃণমূল কংগ্রেসের আশা ভরসায়, পুলিশের সহযোগিতায় সেফ কাস্টাডিতে রাখা আছে। খালি ইডি দেখাচ্ছেন কেন? বাড়ি যে দখল করা হয়েছে, চাষের জমি যে কেড়ে নেওয়া হয়েছে, এগুলো ইডির সাবজেক্ট কোথায়? এগুলো কেন পুলিশ কেস করেনি? এগুলো কেন পুলিশ দালালি করেছে? এগুলো কেন পার্থ বাবু অথবা ইডি তো আর আমাদের নয়, ইডি কেন্দ্রীয় সরকারের। শাহজাহানের বিরুদ্ধে কেস করেছিল ইডি, এবং হাইকোর্টে একটা ধলপনামা ছিল যেন শাহজাহানের ব্যাপারে রাজ্য পুলিশ কোনো হস্তক্ষেপ না করে। আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কলকাতা হাইকোর্ট যদি নির্দেশ দেয় ১০ দিনের মধ্যে রাজ্য পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর এদিন সন্দেশখালী ছাড়েন দুই মন্ত্রী। সমীরণ পাল, অরিত্রিক ভট্টাচার্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।